বিদ্যুৎ দপ্তর নি উন্নয়ন হাস্তে নি সরকার খোয়াই অফিস টিলাও 33 কেভি সাবস্টেশন নি উদ্বোধন খাইকা বিদ্যুৎ দপ্তর নি মন্ত্রী রতনলাল নাথ অ সাবস্টেশন সেনা মানি ও রাংনাংখা 8 কোটি ক্লিন এন্ড গ্রিন বিদ্যুৎ সেনাম না বাগে বেশ কাঙ করা খাইন সামং খাই দং হেনে সাকা মন্ত্রী রতনলাল নাথ ফাইদি খানালাইনে বিনি কক থাইরক কিসের উপর তিনটা জিনিস মেইনলি এক বাতাসের উপর বিদ্যুৎ হয় এটা আমাদের রাজ্যে ভায়াবল না আর আছে কের চমনি নি শিব কালী মন্দির নি সাকথার মংবাই করি রগ নদী বাগজাক মানি পান্ডাংখা চা সাল বাস কাং অসামতাই খবই 200 জন হাইলোক রগ নদী বাগজাখা অপান্ডাও থাঙে মানজাখা মেয়র দীপক মজুমদার রামকৃষ্ণ মিশন নে প্রবীণানন্দ মহারাজ তেব বিশিষ্ট বরক সঞ্জয় পাল তেব লোকরক শিব কালী মন্দির নে অমহাই তাংমুং রগ নদী প্রশংসা খাইকা পুর নিগম নি মেয়র ব্যক্তিবিশিষ্ট শিব কালী মন্দির উদ্যোগে আজকে প্রায় 200 গরিব অংশের মানুষদের বস্ত্র বিতরণ করা হচ্ছে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী মহারাজ আছেন আছেন বিশিষ্ট আইনজীবী আমাদের ট্রাস্টের যিনি চেয়ারম্যান সঞ্জয় পাল মহোদয় আছেন আপনার সামাজিক সংস্থা এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসবেন চাশালো বনমালীপুর জোড়া পুকুরনি কামিনি লোকরকনি ইয়াগো মানজাখা খরকসা শিকক কামিনি লোকরক সাকা আ কামিনি খংসা নগ খগনা বাগে হাবকা খরকসা শিকলা অ শিকলা খগনাইন রময়পুর থানানি ইয়াগো ইয়াফারে রিজাখা ফিয়াবা পুলিশনি তদন্ত খাইমানি নতুই ইয়া সিটি সাকা লোকরক ফাইদি খানালাইনে বরকনি খোকতই চুরি করছে এই জিনিসের ছবি না তুললা তারা ছবি তোলা আরম্ভ করছে হোয়াট ইজ দিস আমি তো বুঝলাম না যারা বসে তারা ছবি কিসের জন্য চাশালো পরিবহন শ্রমিক রংনি সমস্যাতেই অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ইউনিয়ননি সাক্ষাৎ মুম্বাই পরিবহন দপ্তর ডেপুটেশন রেখা হা কতরতাই হাস্তীয় পরিবহন শ্রমিক রগ্নি সমস্যা নতুই কক শাখা সিআইটিইউ নেতা মানিক দে বককটি শাখা হাস্তীয় 76,000 পরিবহন শ্রমিক বেকার হেনে অ পান্ডাওতে বুথাঙে মানজাখা শঙ্কর প্রসাদ দত্ত তাই বদল নি তাংনাই রক ফাইদি খনালাইনে বরক নি সানমং রক পচে তাদের খবর রাখে না এবং তাদের মজুরি যেটা সেটা জাতীয় স্তরে এখন পর্যন্ত নির্ধারণ হয়নি আর আমাদের রাজ্য পাল্লা দিয়ে চলছে একটা অরাজকতা এখানে সবচেয়ে বড় কর্মক্ষেত্র ছিল পরিবহন তিন লক্ষ মতো শ্রমিক এখানে কাজ করতেন আজকে পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে সেখানে তিন লক্ষ শ্রমিকের কাজ সরকারি সুরুংমানি ন বাসিরিনা দাবি খাই চা সাল এসএফআই তাই টিএসইউ কাইসা প্রতিবাদী রেলি খাইকা এসএফআই তাই টিএসইউ বদলনি সাকথার মুম্বাই অ রেলি পান্ডাও বরক রক কুঠুম লাইখা অকনি বদলনি নেতারক শিক্ষা ভবন নি বেসকাঙ থাঙ্গি জলিমানি ফুনুক লাইখা সরকারি সুরুংমানি ন বেসরকারীকরণ সেনামানি হিনে হাস্তেনি সরকার নয়া সিটি শাখা ছাত্র নেতা সন্দীপন দেব এই রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের মাধ্যমে বাণিজ্যিকীকরণের রাস্তা এরা সুগম করতে চাইছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র শিক্ষক সংকট তৈরি হয়েছে আমরা বারবার দাবি করেছি পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক নিয়োগ করতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার বধির আমাদের রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে লাগামহীন ফি বৃদ্ধি ঘটছে ছাত্রছাত্রীদের এসসি স্টুডেন্ট রগ্নি স্কলারশিপ রাংমানি আংমানি ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরনি কাহামকাই সামং খাই আংমানি ক কাসাকা মাত্র 10% রাংমানখা বিএড খাইজাক এসসি স্টুডেন্ট রগ তাই 90% রাংমানিয়াখো তাবক ফান রাংমান ইয়ংমানি নতুই দপ্তরনি আধিকারিক রক বৈ মা লেখা স্টুডেন্ট রক দপ্তর কাহামকাই সামং খাই আংমানি রগ্ন খবৈ রাংমান ইয়ং নাই রগ্নি বিসিং খাইরংমা নকজাখা পার্সেন্ট পেয়েছি কিন্তু বাকি যে 90% স্কলারশিপ ওইটা আমরা এখনো পাইনি প্রায় 5 মাস হয়ে যাচ্ছে আমরা এখনো পাইনি তো এখানে আসলে ডাইরেক্টর স্যার বলেন যে মানে তারিখের পর তারিখ এই তারিখে ঢুকবে ওই তারিখে ঢুকবে কিন্তু এখন অব্দি আমরা স্কলারশিপ পাইনি তো আমরা আজকে এসেছি যাতে আমরা 90% স্কলারশিপটা সবাই পেয়ে যায় কি বললো আধিকারিকরা আজকে তো বললো যে ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এখন ওরা কিছু বলতে পারছে না বাকিটা ওরা চেষ্টা চালিয়ে
চা ছালো বতলা হাতি বানিয়া রগ্নি বদলনি তেত্রিশ জন ফালদাই রগ্ন খবৈ কাইসা কটাল কমিটি সনাম জাখা পুর নিগম নি বখাক্তি সনাম জাখা কমিটি মান্য তারিখা পুর নিগম নি মেয়র দীপক মজুমদার অ কমিটি নি সভাপতি সনাম জাখা সঞ্জীব মজুমদার তাই সম্পাদক সনাম জাখা সুভাষ দাস ন হাতি নি ফালদাই রগ্নি নাংমার নি রগ্ন নাইকরনানি বাকে অ কমিটি সনাম জাখা অমহাইন্য আশা খায়ু হেনে সাকা পুর নিগম নি মেয়র আমি বলবো যে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আপনাদের কমিটিকে আমরা মান্যতা দিয়েছি, এখন থেকে যত কাজের উন্নয়ন হবে যে কোনো কাজ হবে আমরা আপনাদের সঙ্গে কথা বলে চেষ্টা করবো, কথা বলে কাজ করার জন্য আমাদের চিন্তা ভাবনা। বিশালগড় জাঙ্গালিয়া এরিয়া নি রাবার বাগান নি বিসিং মানজাখা খড়গসা বরী নি খাসিংজাক মাংক থুই থুইনে বুড়ি নি বুমুং সবিতা সাহা বিনি বিসি পঞ্চান্ন বছর মাংক থুইনা তিখলাই পোস্টমর্টম নি বাগৈ রহরকা বিশালগড় মহিলা থানা নি পুলিশ থুইনে নি বসাযোগ সাকা কুদুক মাংখা বিনি বুমানি বসাগ্র হামিয়া হেনে আগলিনি মালখুং চলিমানি কমিডি না বাকি তাই হাতি রগ্ন কসংখে তনি না বাকি পুর নিগম সামুং সেংজাক অমহাই সামুং রগ্ন চুক্তি না বাকি 12 অক্টোবর নাগিছড়া ফিস ট্রানজিটমেন্ট ইয়ার্ড উদ্বোধন খাইনাই হাস্তেনি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা অ কটাল সেংজাক ট্রানজিটমেন্ট সেনা মানি কগ্ন কাইসা ককথুম মানি মালাই মুং পান্ডানি বিসিং তুই কক সাকলাইকা পুর নিগম নি মেয়র ফাতার হাস্তেনি আনুক ফিস ট্রানজিট ওয়ার্ড ন পাইদিনাই লোডিং আনলোডিং নি সামুং অমহাইন সাকা মেয়র দীপক মজুমদার করা হবে আগামী 12 তারিখ দুপুর 11টা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এটা আপনারা এই বিষয়ে আমি বলবো যে আমাদের আগরতলা শহরে যানজট মুক্ত করার জন্য এবং হাস্তেও সাল বরুম বরুম না বাংলাদেশি হাবমানি কক্তমা কাসা যাক অমহাই বাংলাদেশি হাবমানি নতুই বর্ডার সিকিউরিটি নি সাকাও কক কাসাকা রিসমুগ আমচাইনি পুরাতন মতাই কামিনি আশিস মজুমদারনি নগ মানজাখা খড়গ্রুই বাংলাদেশি ন অপাতি মুং নখবই চারজন বাংলাদেশি তাই আশিস মজুমদার ন রমখা পুলিশ তাই বিএসএফ কাইসা অঙ্গৈ মানজাকনাই রগ্নি মুঙ্গ দাল বিদাল মামলা খাইজাখা বেলনিয়া থানানি পুলিশ